আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে যদি বলি যে ঘড়ির কাঁটার অন্তর্গত কোণ নির্ণয় করা, আজ থেকে তোমরা 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে। তাহলে খুব মজার একটা টেকনিক আমি তোমাদেরকে শেখাবো। যেমন এখানে সকাল 8:30 মিনিটে সময়, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে, তাহলে এটা 10 সেকেন্ডে কিভাবে নির্ণয় করা যাবে। তাহলে দেখো, এখানে যে ঘন্টা যে আছে এই 8, তাহলে 8-কে যদি আমরা 60 দিয়ে গুণ দিই তাহলে হয় এখানে 680। এবং এই যে মিনিট, যে এই মিনিটে কে আমরা যদি 11 দিয়ে গুণ দিই তাহলে এখানে হয় 330। তাহলে বাস 330। তাহলে আমরা যদি এই বড়টার থেকে ছোটটা বিয়োগ দিই, বিয়োগ দিলে যা হবে সেটাকে 2 দিয়ে ভাগ করে দিলেই অ্যান্সার পাওয়া যাবে। তাহলে আমরা সূত্রটা দেখে ফেলি। সূত্রটা লিখে আমরা যে থিটা, এম মধ্যবর্তী কোণ থিটা সমান, তাহলে এখানে 11 ইনটু এম মাইনাস 60 ইনটু এইচ, অর্থাৎ এখানে এই এম হচ্ছে এখানে মিনিট এবং এবং এইচ হচ্ছে এখানে ঘন্টা অর্থাৎ আওয়ার। তাহলে এখানে দেখো, 8:30 মিনিটের সময় ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে। তাহলে আমরা মিনিট এখানে 30 মিনিট বসিয়ে দিই, তাহলে এবং ঘন্টা এখানে 8 বসিয়ে দিই। এখন এখানে গুণ করে দিই 11 গুণ 30 এবং 60 গুণন 8, তাহলে কত হয়, 330 বিয়োগ হচ্ছে 480। এই যে এই এই দুই পাশে দুই খারাপ দাগটা দেওয়ার অর্থ এখানে প্লাস মানে যেটাই আসুক সবসময় প্লাস মানটা আমরা নিয়ে কাজ করব। তাহলে এখন ক্যালকুলেশন করলে যে এখানে ক্যালকুলেশন করে 150, 150-কে 2 দিয়ে ভাগ দিলে হয় 75, তাহলে 75 ডিগ্রি। অর্থাৎ এখানে সকাল 8টা আমরা যদি একটা ঘড়ি যদি এভাবে ড্র করি তাহলে দেখবা যে এটা এখানে থাকে 12, এখানে থাকে 3, এখানে 6 এবং এখানে 9 এবং এখানে হচ্ছে 7, এই জায়গায় হচ্ছে 8। তাহলে 8:30, তাহলে ঘড়ির কাঁটা এটা হচ্ছে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা হচ্ছে এটা ঠিক এই বরাবর আছে। এখন ঘড়ির কাঁটা যেহেতু একটু ছোট থাকে এবং মিনিটের কাঁটা একটু বড় থাকে, তাহলে এই ঘড়ির কাঁটা, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ এখন এখানে এই কোণটা তাহলে এখন তাহলে 75 ডিগ্রি। তাহলে খুব শর্টকাটে তোমরা ক্যালকুলেশন করে তোমরা এই অ্যান্সারটা বের করতে পারবা, এই সূত্র প্রয়োগ করে অথবা সরাসরি এখানে ক্যালকুলেটারে উঠিয়ে তোমরা প্রয়োগ করতে পারবা। হ্যাঁ, এরপরে যদি আরেকটা দেখি আমরা, তাহলে দেখো এখানে 10:15 মিনিটের সময় ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত, তাহলে সূত্র ওটাই। তাহলে আমরা এই সূত্রটা এই এম এর জায়গায় এখানে 15 বসাবো এবং এইচ এর জায়গায় 10 বসাবো, যেহেতু 10টা। তাহলে জাস্ট আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে 165 বিয়োগ 600 অর্থাৎ 11 ইনটু 15। তাহলে 11 দিয়ে যে কোনো সংখ্যার গুণ করার আরেকটা টেকনিক তোমাদেরকে বলি, যে 11 গুণ 15 সমান সমান কত হবে। এখন দেখো এই যে এই সংখ্যাটা দেখবা, এই সংখ্যাটা তোমরা ঠিক এইভাবে মাঝখানে একটা সংখ্যা বসানোর মতো জায়গা রেখে এই সংখ্যাটা লিখবা এবং এই দুটো সংখ্যার যোগফল মাঝখানে বসিয়ে দিবা। বাস, কি মজা! কত সুন্দর করে সহজে টেকনিকে আমরা অ্যান্সারটা বের করে ফেললাম। তাহলে এখানে ক্যালকুলেশন করে দিলে এখানে হয় 600 থেকে 165 বিয়োগ দিলে বিয়োগ 435 হয়, ভাগ দিলে হয় বিয়োগ 213.5। এটা সমান সমান আমরা লিখবো 217.5 ডিগ্রি। তাহলে দেখো 217.5 এখানে কিন্তু নাই। তাহলে তোমরা অনেক সময় দেখবা যে এই প্রসেসে যে অ্যান্সারটা পাওয়া যাবে সেখানে অনেক সময় নাও থাকতে পারে। কেন থাকবে না বা কেন এভাবে হলো, এখন আমরা ওই ঘড়ি কাটার দিকে যাইতে হবে। তাহলে দেখো, একটা ঘড়ি যদি আমরা ড্র করি, তাহলে ঘড়ি এখানে সাপোজ আমি আর একটু সুন্দর করে ঘড়িটা একটু এঁকে নেই। আচ্ছা, আমি একটা ঘড়ির ছবি এখানে আনি। তাহলে দেখো এখানে যে ঘড়িটা দেখতে পাচ্ছ, এখানে ঘড়ির কাঁটা যে কেন্দ্র, সেই কেন্দ্রে কিন্তু 360 ডিগ্রি কোণ তৈরি হয় এখানে। তাহলে দেখো এখানে 60টা, এখানে 56 বাজে, তাহলে এই পাশে একটা কোণ, কিন্তু এই পাশে কিন্তু আর একটা কোণ আছে, কারণ এই পাশে হয়তো ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণ কিন্তু এখানে দুইটা থাকতে পারে। শুধু যে এই পাশেরটাই হবে তা না, এর পাশেরটাও হতে পারে। তাহলে এখানে 217 ডিগ্রি যেহেতু অপশনে নাই, তাহলে আমাদের অবশ্যই 360 থেকে এই 217 বিয়োগ দিতে হবে, অর্থাৎ আমরা যেটা পাবো
যে 360 থেকে 217 বিয়োগ দিলে 242.5, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। দেখো এখানে আমাদের এই অপশনটা, এখানে 100 হবে, আমার একটু এখানে টাইপিং ভুল হয়ে গেছে, তাহলে এটা 100 হবে, 142, 142.5। দেখো এই যে এই সঠিক উত্তরটা এটা, অর্থাৎ 360 থেকে 217 বিয়োগ দিলে 142.5 অ্যান্সার আসে, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা খুব সহজেই ক্যালকুলেটার ব্যবহার করে ঘড়ির কাঁটা এবং মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবে। সবাইকে ধন্যবাদ।